দাদা বলছি যে গতকাল রাত্রে রাজ্য সরকার যেভাবে পুলিশ দিয়ে প্রাইমারি শিক্ষকদের উপরে যে অত্যাচার করেছে এবং প্রশাসন যে রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা মানেনি, কি বলবেন? দেখো, মমতা ব্যানার্জি বলেছিলেন গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ যাবে না, এই বলে উনি বাংলায় ক্ষমতায় এসেছিলেন। আর এই মুহূর্তে বাংলায় এবং বাংলার বাইরে সবারই একটাই প্রশ্ন যে বাংলায় লোকতন্ত্রটা থাকবে কি থাকবে না। বাংলায় এখন পুলিশ রাজ চলছে, পুলিশ দিয়েই সরকার চলছে, সাধারণ মানুষ মমতা ব্যানার্জির সাথে নেই। সমস্ত গণতান্ত্রিক আন্দোলন সহ সাধারণ মানুষের ওপর দমন পীড়নকে অত্যাচার মমতা ব্যানার্জির সরকার করছে, এটা খালি সময়ের অপেক্ষা। বাংলার যে জনাদেশ, সেই জনাদেশ মমতা ব্যানার্জি নিতে পার্থবাবুরও প্রতিক্রিয়া ভালো হয়নি কালকে প্রাইমারি শিক্ষকরাদেরকে যে আবার বলছি যে এনারা ক্ষমতায় এসে পুরনো দিনগুলো ভুলে গেছে, তাই ওনাদের মুখে এখন হিটলারি আচরণ, স্বৈরতান্ত্রিক মনোভাব, এর বিরুদ্ধেই বাংলার মানুষ লড়াই করছে, বিজেপির উত্থান হচ্ছে এবং বিজেপির হাত ধরেই বাংলার মানুষ নতুন স্বপ্ন দেখছে। দেখুন, এরা কেউ মারা যাওয়াটা দুঃখজনক, কিন্তু আগে বলুন তো যে বাংলায় যদি কাজ থাকতো তাহলে তো তাদের বাইরে যেতে হতো না। বাংলায় মুখে বলছে লাখ লাখ কর্মসংস্থান হচ্ছে, কর্মসংস্থান কোথায়? একটা লোকেরও কোনো কর্মসংস্থান নেই। সেই কর্মসংস্থান না বলে বরং যারা পাক সন্ত্রাসবাদীর হাতে নিহত হচ্ছে, অন্য কথা বলে পাক সন্ত্রাসবাদীকে পরোক্ষে মদত করা হচ্ছে। আজকে দাদা কর্মসূচি আমার একটা এখানে পঞ্চায়েত নির্বাচনের সময় আমি একটা বক্তৃতা করেছিলাম, সেই বক্তৃতা নিয়ে একটা মামলা হয়ে একটা ওয়ারেন্ট হয়ে হয়েছে, সেটাতেও একবার কোর্টে যাব, তারপর কালিয়া যাব। আইনকে বিশ্বাস করি, আজ আমার এখানে মিথ্যা মামলায় আমাকে জড়িয়ে দেওয়া হয়েছে, দেওয়ার ফলে আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আমি ল অ্যাবাইডিং সিটিজেন, ভারতীয় জনতা পার্টি আইনকে সম্মান দেয়, তাই আমরা আজকে এখানে এসেছি আমি আমার আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য। তার সাথে সাথে আপনি জানেন কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন হচ্ছে, আমি এই হাজিরা দিয়েই চলে যাব কালিয়াগঞ্জ, সেখানে কিছু নির্বাচনী প্রচারে অংশ নেব, নিয়ে আজকেই ফিরে যাব। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই কি বলবেন? বাংলায় কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, বাংলায় আইনের কোনো শাসনই নেই। আজকে ভারতবর্ষের মানুষের কাছে একটাই প্রশ্ন যে মমতার আমলে বাংলায় লোকতন্ত্র থাকবে কি থাকবে না, গণতন্ত্র থাকবে কি থাকবে না, এটাই একমাত্র প্রশ্ন। বলছি যে সেলিব্রিটিরা আপনাদের দলে আসছেন বিভিন্ন সময় এবং তাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, তাদেরকে প্রার্থী করা হবে বা সরকার, এটা দল যখন ঠিক করে, দল যখন প্রার্থী ঠিক করবে তখন নিশ্চয়ই ভাববে কাকে প্রার্থী করবে কাকে প্রার্থী করবে না। কিন্তু বিভিন্ন স্ফেয়ারের লোকজন, সেলিব্রিটি তো শুধুমাত্র সিনেমা টিভি তার সেলিব্রিটি নয়, অধ্যাপকও সেলিব্রিটি আছে, সাহিত্যিক সেলিব্রিটি আছে, জাদুকর সেলিব্রিটি আছে। অতএব আমাদের দল ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে বিশ্বের বৃহত্তম দল, সুতরাং স্বাভাবিকভাবেই সব ধর্মের সব বর্ণের সব পেশার মানুষের আমাদের দলে যোগদানের একটা প্রবণতা আছে। দেখুন, এইসব তো মানে টু আর্লি টু স্পিক, যার কাজ করার ক্ষমতা আছে তাকেই দল মন্ত্রী করবে। তিনটে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতবে, এ সম্বন্ধে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। আধা সেনাকে মোতায়েন করার দাবি নিশ্চয়ই আমরা বলছি, বাংলায় কোনো নির্বাচন আধা সেনা ছাড়া নিরপেক্ষ অবাধ হওয়া সম্ভব নয়। আমরা দাবি করি প্রত্যেকটা বুচে সিআরপিএফ দিতে হবে এবং বাংলার পুলিশকে এই নির্বাচনী প্রক্রিয়ার আওতায় বাদ রাখতে হবে। এই আপনি দেখলেন মহারাষ্ট্রে ভোট হলো, এই আপনি দেখলেন হরিয়ানায় ভোট হলো, একটা ক্যাজুয়ালিটি নেই, একটা অশান্তি নেই। কিন্তু বাংলায় কোনো নির্বাচন সেই নির্বাচনে রাজ্য পুলিশের আওতায় হলে বিগত পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রায় 60 জনের ওপর লোক মারা গেছে, নির্বাচনের পর থেকে এখন অবধি প্রায় 37 জন লোক মারা গেছে। বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই, বাংলায় পুলিশ রাজ চলছে, বাংলায়
এমন একটা অবস্থা রয়েছে, ভারতীয় জনতা পার্টির কর্মী খুন হচ্ছে, কেউ গ্রেপ্তার হচ্ছে না এবং আত্মদাহিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর বিপরীত পক্ষে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী থেকে শুরু করে সবাইকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল তো অভিযোগ করছে যে আপনারা রক্ত নিয়ে রাজনীতি। আবার বলছি, আমি তালিকা দিয়ে বলছি যে এই তালিকা, এই মানুষ এই জায়গায় থাকে, এ খুন হয়েছে। তৃণমূল বলুক না যে কোন জায়গায়। হ্যাঁ, তৃণমূল তো করেছে 2009-10 তাদের কত খুন হয়েছে সেই তালিকা নিয়ে বই বানিয়েছে, কিলিং অফ ডেমোক্রেসি, স্লটার অফ ডেমোক্রেসি, রিসার্জেন্স অফ বেঙ্গল, বলুক না। যে ধারাগুলো আমাদের উপরে মোবাইল হাত পিছনে সবটাই বেলেবেল, তাহলে আমার বিরুদ্ধে অজামিন যোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, এটা মহামান্য আদালত অ্যাডমিট করেছে, বলেছে ধরে নিতে পারেন এবং অন্যান্য যারা অ্যাকিউজড আছে তাদের যেভাবে বেল দেওয়া হয়েছে আমাকেও আজকে সেই ধারাতে বেল দেওয়া হয়েছে এবং আগামী দিন যখন আবার মামলা হবে তখন সেই মামলায় বিচার হবে, এই মামলা গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য। দাদা, কি কি মামলা করেছিল আপনার এগেনস্টে? আমার বিরুদ্ধে সব মামলা, কারণ মমতা ব্যানার্জি নিজের খুনের মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর বারাসাত কোর্টে 302 মামলার ফাইল লোপাট করে দিয়েছে। এই ঘটনার তদন্ত হওয়া উচিত। আমরা এইসব কাজ করি না, আমরা আইনে শাসন মানি, আইনে আমার বিরুদ্ধে গ্রেপ্তারিযোগ্য পরোয়ানা জারি হয়েছিল, আমি এসে মহামান্য আদালতের কাছে আত্মসমর্পণ করেছি। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, এই সমস্তটাই মমতা ব্যানার্জির নির্দেশে হচ্ছে। এখানে পুলিশের একটা অফিসারকে দোষ দিয়ে লাভ, সে তো চাকরি করে, অতএব তার মালিক তো মমতা ব্যানার্জি, এর জন্য যদি কৈফিয়ত দিতে হবে মমতা ব্যানার্জিকে দিতে হবে। যতক্ষণ না মামলা শেষ হয় ততক্ষণ ডিফর্মেশন করা যায় না, মামলা আগে শেষ হোক তারপর দেখা যাবে।